Good afternoon to all my dear friends. Welcome you all to my YouTube channel Delightful Learning with Onu. দেখো যখন আমাদের কেউ একটা কিছু গিফট করে তখন আমরা তাকে বলি থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমরা আমার ভিডিওটাকে দেখছো, লাইক করছো, তার জন্য আমি তোমাদেরকে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। বা কেউ আমাদের কোনো হেল্প করলো তখন আমরা তাকে বলি থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা তো অনেক দিন ধরে বলে আসছি। এবার সময়ের সাথে সাথে আমরা যেমন নিজেদেরকে আপগ্রেড করছি, তেমনি আমাদের কথাবার্তার মধ্যেও একটু আপগ্রেডেশন আনতে হবে। আমাদের ডিস্টিংটিভ কিছু বলতে হবে। এই থ্যাংক ইউকে আমরা গুডবাই করে তার পরিবর্তে নূতনত্ব কিছু বলা শিখব। আজকের এই ক্লাসে আমরা থ্যাংক ইউকেই অন্য কিভাবে বলতে পারি সেটা শিখে নেব। এই ক্লাসটা তোমাদের জন্য ভীষণ রকম চার্মিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। সো ইয়েস, Let's get started. This is so heartfelt. এটা সত্যি খুব হৃদয়গ্রাহী। কেউ আমার জন্য কিছু করেছে, আমাকে হেল্প করেছে, তখন আমি খুব অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। তখন আমি বলবো এটা সত্যি খুব হৃদয়গ্রাহী। This is so heartfelt. থ্যাংক ইউ না বলে অনেক বেশি বেটার হবে যদি আমরা বলি দিস ইজ সো হার্টফেল্ট। থ্যাংকস এ টন মানে অসংখ্য ধন্যবাদ, মাচ এ লট, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তখন আমরা বলবো থ্যাংকস এ টন। দিস ইজ ভেরি কাইন্ড অফ ইউ, কেউ আমার প্রতি খুব কাইন্ড হয়েছে, আমাকে হেল্প করেছে, সেই সময় আমার বিশেষ দরকার ছিল সেই হেল্পটার, তখন আমি তাকে বলবো দিস ইজ সো কাইন্ড অফ ইউ বা দিস ইজ ভেরি কাইন্ড অফ ইউ, মানে আপনি সত্যি খুব দয়ালু। তো থ্যাংক ইউ সো মাচ, ভেরি মাচ না বলে আমরা যদি বলি দিস ইজ সো কাইন্ড অফ ইউ, তাহলে অনেক বেশি শুনতে ভালো লাগবে এবং আমরা আমাদের মনের ফিলিংসটাকে খুব ভালো করে এক্সপ্রেস করতে পারবো এই সেন্টেন্সটা দিয়ে। আই কান্ট থ্যাংক ইউ এনাফ মানে আমি আপনাকে যথেষ্ট পরিমাণে ধন্যবাদ জানাতে পারছি না, মানে আমার যথেষ্ট ভাষা নেই আপনাকে ধন্যবাদ জানানোর। এইভাবেও আমরা বলতে পারি আই কান্ট থ্যাংক ইউ এনাফ। আই অ্যাম সো গ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞতা। কেউ আমাদের জন্য যখন বিশেষ কিছু করে যেটা আমরা কোনোদিন জীবনে ভুলতে পারি না, তখন আমরা বলে থাকি আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম, সেটাকেই আমরা বলবো আই অ্যাম সো গ্রেটফুল, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। আই থ্যাংক ইউ ফ্রম দি বটম অফ মাই হার্ট, আমি হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি হৃদয় থেকে তোমাকে থ্যাংক ইউ বলছি। আই থ্যাংক ইউ ফ্রম দি বটম অফ মাই হার্ট। আই অ্যাপ্রিশিয়েট ইট, অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা। এভাবেও আমরা থ্যাংক ইউ বলতে পারি, কেউ হয়তো কিছু একটা করেছে যেটাতে আমরা ডাইরেক্টলি থ্যাংক ইউ না বলে বলছি আই অ্যাপ্রিশিয়েট ইট, মানে এটা সত্যিই প্রশংসাযোগ্য, এটা খুব ভালো হয়েছে, তখন আমরা বলবো আই অ্যাপ্রিশিয়েট ইট। উই ওয়ার টাচড মানে এটা আমার হৃদয়কে স্পর্শ করেছে। ওয়েন উই হ্যাভ স্ট্রং ইমোশনাল ফিলিংস দেন উই ক্যান সে উই ওয়ার টাচড, মানে এটা আমার হৃদয়কে স্পর্শ করেছে। আই অ্যাম ইনডেট টু ইউ, দেখবে আমরা বাংলায় একটা কথা বলি যে আপনি আমার জন্য যা করলেন আমি তো ঋণী হয়ে রইলাম, এই ঋণ আমি শোধ করতে পারবো না, সেটাই যদি আমরা ইংরেজিতে বলি তখন আমরা বলবো আই অ্যাম ইনডেট টু ইউ, আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আনডাইং গ্র্যাটিচিউড, গ্র্যাটিচিউড মানে কৃতজ্ঞতা, আনডাইং গ্র্যাটিচিউড মানে অশেষ কৃতজ্ঞতা, আপনার জন্য আমার অশেষ কৃতজ্ঞতা। অল আই ক্যান সে ইজ থ্যাংকস, যা আমি বলতে পারি বা আমি একটাই কথা বলতে পারি সেটা হচ্ছে ধন্যবাদ। ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে আমরা বলবো যে আমি একটাই কথা বলতে পারি সেটা হচ্ছে ধন্যবাদ। এন্ডলেস গ্র্যাটিচিউড, এন্ডলেস গ্র্যাটিচিউড হচ্ছে সীমাহীন কৃতজ্ঞতা, মানে যে কৃতজ্ঞতা কোনোদিন শেষ হওয়ার না। কিছু হেল্প, কিছু মানুষ আমাদের জন্য যা কিছু করে, বিশেষ করে আমরা যখন খুব বিপদে পড়ি, খুব সময় যখন আমাদের প্রয়োজন পড়ে কাউকে, কোনো মানুষ যখন আমাদের সেইভাবে কিছু হেল্প করে, তখন সেটা আমরা কোনোদিন জীবনে ভুলতে পারি না, সেটাকে বলা হয় সীমাহীন কৃতজ্ঞতা।
তো সেটাই হচ্ছে এন্ডলেস গ্র্যাটিচিউড। থ্যাংকস এ মিলিয়ন মানে লক্ষাধিক, মানে লক্ষাধিক ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ মিলিয়ন, মেনি থ্যাংকস বা থ্যাংক ইউ সো মাচ না বলে থ্যাংকস এ মিলিয়ন বললে অনেক বেশি কথাটা এফেক্টিভ হবে। ইউ মেক মাই হার্ট স্মাইল, তুমি আমার হৃদয়কে হাসিয়েছো মানে তুমি আমার মনকে খুশিতে ভরে দিয়েছো। ইউ মেক মাই হার্ট স্মাইল। হাউ ক্যান আই রিপে ইউ, কেমন করে আমি তোমার ঋণ শোধ করব, তুমি আমার জন্য যা করলে আমি কেমন করে শোধ করব, হাউ ক্যান আই রিপে ইউ। দিস মিন্স এ লট টু মি, এটা আমার জন্য অনেক, তুমি আজ আমার জন্য যা করলে এটা আমার জন্য অনেক, দিস মিন্স এ লট টু মি। নেক্সট ওয়ান্স অন মি, নেক্সট ওয়ান্স অন মি মানে কেউ আমাদের কিছু করেছে আমরা তখনই বললাম এরপরে কিন্তু আমার পালা, এরপরে কিন্তু আমি কিছু করতে চাই, তখন বলব নেক্সট ওয়ান্স অন মি। আই উইল নেভার ফরগেট দিস, এটা আমি কখনো ভুলবো না, আমি জীবনের শেষ দিন পর্যন্ত এটা মনে রাখবো, এটা ভোলার না, আই উইল নেভার ফরগেট দিস। আই অ্যাম এটার্নালি গ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞতা, এটার্নালি মানে চির, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম, তোমার এই হেল্প বা তুমি আমার জন্য যা কিছু করলে তার জন্য আমি তোমার কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম, আই অ্যাম এটার্নালি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ, ইউ আর অ্যামেজিং, এভাবেও আমরা থ্যাংক ইউ বলতে পারি, ধন্যবাদ, ইউ আর অ্যামেজিং, তুমি সত্যিই খুব ভালো। তাহলে তোমরা থ্যাংক ইউর বদলে এই সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো দিয়ে নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করবে, তোমাদের বলতেও ভালো লাগবে এবং সামনের জন তোমাদের কথাগুলো শুনতেও তাদেরও খুব ভালো লাগবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা প্রতি মুহূর্তে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবো, ভগবান আমাদের যা কিছু দিয়েছেন বা যেভাবে রেখেছে তার জন্য, উই আর এভার গ্রেটফুল টু গড ফর এভরিথিং উই হ্যাভ, তাই প্রতিদিন সকালে উঠে আমরা একবার অন্তত ভগবানকে থ্যাংক ইউ বলবো। আজকের এই ক্লাসটা এতটাই, এই ভিডিও লেসন থেকে তোমরা যদি কিছু শিখে থাকো ডু লাইক কমেন্ট শেয়ার টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এই ধরনের আরও ভিডিও পেতে নিচে বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।